আনন্দঘন পরিবেশে গতকাল বুধবার দৈনিক গণজাগরণে ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল ইসলাম রকির 50তম জন্মদিন পালন করা হয়। কেক কেটে এই জন্মদিন পালন করা হয়। দৈনিক গণজাগরণের নির্বাহী সম্পাদক ও 71 বাংলা টিভির চেয়ারম্যান AHM তারেক চৌধুরী বলেন, ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল ইসলাম রকি সাহেব একজন সংবাদকর্মী মাধ্যম সম্পাদক, তার মধ্যে কোনো প্রকার অহংকার নেই। নিরহংকারী একজন সম্পাদক হিসাবে তিনি বেশ প্রশংসিত। পত্রিকার সকল সংবাদকর্মীদের তিনি একটি পরিবারের মতোই মনে করেন। সরজমিনে সংবাদকর্মীদের বাধা বিঘ্ন ঘটলে তিনি সর্বাত্মক চেষ্টা করেন তার পাশে থাকার। এরকম সম্পাদক পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। একই সাথে এই ভালো মানুষটির জীবনে সাফল্য ও দীর্ঘ জীবন কামনা করছি। দৈনিক ভোরের সময়ের বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন বলেন, সম্পাদক হিসাবে নুরুল ইসলাম রকি সাহেব চমৎকার একজন ব্যক্তি। সাংবাদিকদের পাশে থাকতে তিনি সবসময় নিজেকে নিবেদিত রাখেন। তার জন্য দোয়া ও ভালোবাসা, সেই সাথে দৈনিক গণজাগরণের পরিবারের সকলকে অভিনন্দন। এই সময় দৈনিক গণজাগরণের সিনিয়র রিপোর্টার MH মুন্না বলেন, একজন সংবাদকর্মী হিসেবে সেরা সম্পাদক আমরা পেয়েছি। তিনি আমাদের নিউজগুলো খুবই গুরুত্বের সহকারে দেখে প্রকাশ করেন। সম্পাদক মহোদয়কে যে কোনো সময় কল দিলেই পাওয়া যায়। তিনি সবসময় সংবাদকর্মীদের একটি পরিবার মনে করেন। সম্পাদক মহোদয় বেঁচে থাকুক যুগ যুগান্তর, তার জীবনের দীর্ঘায়ু কামনা করছি। দৈনিক গণজাগরণের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল ইসলাম রকি বলেন, আমরা একটি পরিবার। আমি চাই সকল সংবাদকর্মীদের নিয়ে স্বপ্নের পত্রিকাটি পাঠকের আস্থা বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করুক। আমার সকল প্রতিনিধি আমার পরিবারেরই সদস্য, আমি এমনটাই মনে করি। আমার এই জন্মদিনে যারা আসতে পেরেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা, একই সাথে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। যারা আমাকে মুঠোফোনে এবং ইনবক্সে স্মরণ করেছে তাদেরকেও সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল। এই সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক গণজাগরণের সিনিয়র সাংবাদিক MH মুন্না, সিনিয়র রিপোর্টার আব্দুর রউফ, বগুড়া জেলা প্রতিনিধি মোহাম্মদ আসাদুল ইসলাম, উত্তরা প্রতিনিধি ইদ্রিস আলী, জোবায়ের হোসেন দৈনিক গণজাগরণের নির্বাহী সম্পাদক, 71 বাংলা টিভির চেয়ারম্যান AHM তারেক চৌধুরী, বিজনেস রিপোর্টার আব্দুল ওহায়েদ, ভোরের সময়ের বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন প্রমুখ। আমি ওটা চাচ্ছি না, আমি চাই আমার সাংবাদিক সাথে ফ্রি মাইন্ডে চলব, ফ্রি মাইন্ডে কথা শেয়ার করব, তাই তার কাজে আগ্রহ পাবে, এটাই জন্য আমি এদের সাথে ফ্রি মাইন্ডে চলি। তবে বর্তমান যে অবস্থা, ঠিক আছে, অনেক সম্পাদক অনেক কিছু সাংবাদিক কথা বলতে চায় না, ভিতরে বসে থাকে, ঠিক আছে, অনেক রকম দেখায়। এই যে আজকে কথা বললো যে হ্যাঁ আমি চলে আসছি, আমি যদি এখানে চলে যাই বাসায় তখন মনে করছো যে স্যার আসলাম চলে গেল। আর বিশেষ করে বেশি কথা বলতে চাচ্ছি না এখন, যে আজকে আমার জন্মদিন, আপনারা আগ্রহ করেই করছি, যেমন যেভাবে বিশেষ করে আমাদের সাংবাদিক রব্বাই, ঠিক আছে, ওনার ইসি হয়েছে, কেক নিয়ে আসছে আমাদের এই বগুড়ার জেলা প্রতিনিধি, ঠিক আছে। যাক, আপনারা সবাই এগিয়ে চলবেন, এটাই আমি প্রত্যাশা করি। যত সাপোর্ট লাগে ইনশাল্লাহ আমরা দিব, ঠিক আছে, আপনার আপনার সাথে সবসময় আছি, যে কোনো সময় ভালো, ঠিক আছে, এগিয়ে যান আপনারা, যে পত্রিকা যত উন্নতি করা যায় ওই কাজে আপনি এগিয়ে যান। আমি সবাই আপনার সফলতা কামনা করছি, আল্লাহ হাফেজ। ভবিষ্যতেও যাতে আমরা সবাইকে সাথে নিয়ে আরও দল ভারী করে ব্যস্ত আছে, আরও সংখ্যাগরিষ্ঠ লোক নিয়ে আমরা যাতে এই পত্রিকার সাথে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি, এবং আমাদের সম্পাদক মহোদয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তার সাথে সাথে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ওনার পক্ষ থেকে, যেহেতু আমি নির্বাহীর দায়িত্বে আছি, হয়তো অনেকের সাথে আবার কথাবার্তা হয় না ব্যস্ততার কারণে, আমাদের আরও অন্যান্য প্রতিষ্ঠান আছে সেগুলো পরিচালনা করতে হয়। আসলে রকি ভাই এমন একজন মানুষ, ওনার সম্পর্কে আসলে দুটো কথা না বললেই নয়। আমি ক্ষমা প্রার্থী যে আপনাদের সময় একটু নিচ্ছি। উনি এমন একজন মানুষ যে ওনার প্রথম কথা হলো, ওনার একটা ভালো গুণ হলো উনি খুব মিশো, যে সবার সাথে মিশে। আর একজন সম্পাদক হিসাবে ওনার আমি সামনে বলছি যে আসলে মানুষ মরার পরে প্রশংসা করে, কিন্তু আমি চাই যে মানুষ বেঁচে থাকতে তার প্রশংসা হোক, এবং কি এই প্রশংসার কারণে উনি আরও উদ্দীপনা হয়ে বা আরও উনি উজ্জীবিত হয়ে আরও ভালো ভালো কাজ করতে পারবে, এটা হলো আমার নীতি। তো উনি ওনার যে গুণগুলো আছে, যে একজন সম্পাদক হিসাবে অত্যন্ত পরিশ্রম করতে পারেন এবং সবসময় চেষ্টা করে যে আপনারা যারা আছেন নিশ্চয়ই আপনাদের সাথে রেগুলার যোগাযোগ হয়, অবশ্যই এই একটা ওনার যোগাযোগের যে একটা অন্যতম একটা স্থাপনা, এটা সবার সাথে উনি মেনটেন করে।
আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো উনি একজন নিরহংকার মানুষ, যেটা একেবারে আমি সামনেই খোলামেলা বললাম। আমরা অনেক সম্পাদক দেখেছি, আমরাও বিভিন্ন হাউসে কাজ করে আসছি, বিভিন্ন পত্রিকায় দেখা গেছে সম্পাদক সাহেবের সাথে কথা বলতে বলতে আমার হাত বেলা পার, এরকম অনেক সময় দেখা গেছে সম্পাদক বয়ে বয়ে বিরিখা ভিতরে, এরকম অনেক দেখেছি। হ্যাঁ, অনেক আমার চোখের দেখা অনেক সম্পাদক, যে বাংলাদেশ প্রতিদিনের নাইম ভাই, যে নাইমুল ইসলাম, তারপরে যে যে আমাদের আমাদের সময় পত্রিকার নাইমুর রহমান, এই যে এই লেভেলের যারা সিনিয়র সাংবাদিক, যারা প্রধানমন্ত্রীর সাথে অন্তত লেগে আছেন, ঠিক আছে, নিশ্চয়ই বলতে হবে তারা ফার্স্ট ক্লাস জার্নালিস্ট হিসাবে পরিচিত। তো তাদেরকে দেখেছি যে অনেক সময় একজন রিপোর্টার বগুড়া থেকে আসছে, এই তুমি আধা ঘন্টা পরে আসে, আধা ঘন্টার কথা বললে দেখা গেছে তার বিকেল পার হয়ে গেছে, ট্রেনও মিস করছে, বেচারা টিকিট রিটার্ন টিকিট কাটছে, আমার সামনে এরকম হয়েছে দেখেছি। তো সে জায়গা থেকে উনি অত্যন্ত নিরহংকার মানুষ এবং উনি চেষ্টা করে যে আজকে আজকের কথাই বলি, আমরা নেমে গেছিলাম যে নিচে আমরা দুজনে বাসায় যাব খাবো, আমাদের দুজনের বাসায় কিন্তু পাশাপাশি। তো দেখা গেছে আপনারা আসছেন, আসার পরে উনি আবার কিন্তু অফিসে ব্যাক করেছে।